সিলেবাজার দাদু শ্রী বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী স্টুডেন্টরা সবাই মিলে আজকে সিলেবাজারে তোমরা সবাই রাস্তা অবরোধ করছো, মানে সম্পূর্ণ রাস্তাটা বন্ধ করে দিয়েছো, কিসের জন্য? মানে আমাদের বিদ্যাচিতা স্কুল নামকরণ করে, আমাদের বিদ্যাচিতা স্কুল নামকরণ করে আমাদের কাছ থেকে এত টাকা ফি নেওয়া হচ্ছে। আমরা ভর্তির সময় কত টাকা ফি নেওয়া হচ্ছে? প্রায় 3000 টাকা। হ্যাঁ, কোন ক্লাস? উচ্চ মাধ্যমিক, আর মাধ্যমিকের 2250 টাকা। এত টাকা ফি আমাদের পক্ষে দেওয়াই ইম্পসিবল। সো আমরা যেহেতু রাস্তা অবরোধ করছি, আমাদের সিলেবাজার স্কুলের অনেক সবের মা বাবা দিন আনে দিন খায়, অত টাকা দেওয়া ইম্পসিবল, সম্ভব নয় আমাদের পক্ষে। সেই জন্য আমরা রাস্তা অবরোধ করছি। আমরা বিদ্যাজ্যোতি, তোমরা স্টুডেন্টরা কি চাইছো? আমরা স্টুডেন্টরা স্কুল, টিপিএসসি স্কুল, আমাদের এই অত টাকা ফি এটা বাতিল করার জন্য আমরা এই রাস্তা অবরোধ করেছি। মানে কতটুকু হলে তোমাদের মানে স্টুডেন্টরা সন্তুষ্ট? কিছু প্রায় অর্ধেকের মতো কমাই, 95-90% কমানোর জন্য আমরা অনুরোধ করছি। অনুরোধ করছো? আচ্ছা, আজকে যে তোমরা এই অবরোধ করে, তোমাদের বিদ্যালয়ে কি আর কোনো সমস্যা রয়েছে? আমাদের বিদ্যালয়ে জলের সমস্যা অনেক, কারেন্টের সমস্যা, জলেরও সমস্যা। আচ্ছা, এই বিষয়ে তোমরা আধিকারিকদের সাথে যোগাযোগ বা আধিকারিকরা এখন পর্যন্ত কেউ আসেছেন? না, কেউ আসেছেন, এখন পর্যন্ত কেউ আসেনি। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ আসেনি। আমরা যদি বসে আছি তাদের প্রতীক্ষায় সারাদিন, আমরা আন্দোলন, মানে সারাদিনই আন্দোলন করবে যদি সাফল্য হতে পারে না। স্যার, টিলেবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যারা দ্বাদশ এবং একাদশ যারা রয়েছেন ছাত্র, দশম ছাত্র যারা রয়েছেন স্টুডেন্ট, এবং ছাত্রছাত্রীরা মিলে রাস্তাটা দীর্ঘক্ষণ ধরে তারা অবরোধ করছেন। তাদের দাবি একটাই যে সিবিএসই যে হার ফলানো হয়েছে তাদের উপর, এটা চূড়ান্ত পর্যায়ে ফলানো হয়েছে। এর কোনো তারা পারিবারিক ক্ষেত্রে চাপের মধ্যে রয়েছেন অর্থনৈতিক সিবিএসির, এবং পাশাপাশি বিদ্যালয়ের অনেক ত্রুটি রয়েছে, জলের সমস্যা, শিক্ষকতা স্বল্পতা ইত্যাদি। এ নিয়ে স্যার আপনি কি বলবেন? দেখুন, আমি এই ব্যাপারে শুনেছি 15 মিনিট আগে, ইউ স্যারের একটা মিটিং আছে, উনি বলেছেন আমাকে যে এখানে একটা রুট ব্লক হয়েছে, আপনি একটু যান। তাদের দাবি ছিল, আমি শুনেছি ওইখান থেকে কি স্ট্রাকচার নিয়ে বিদ্যাচ্যুতি, এখানে তিলাবাজারের বিদ্যাচ্যুতি এইরকম আমাদের ছাড়া ত্রিপুরায় যে 125টা স্কুল আছে সিবিএসসির আন্ডারে, সিবিএসসির ফি স্ট্রাকচার কিন্তু একই ধরনের হয়, শুধু তিলাবাজারে নয়, ফি স্ট্রাকচার কিন্তু সারা ভারতবর্ষে যে সমস্ত স্কুলে কিন্তু একই ধরনের। তারা কি নিয়ে অন্যান্য দাবি আছে আমরা শুনবো, শুধু ফি স্ট্রাকচার যদি হয় তাহলে ওইটা আমরা হায়ার অথরিটির সাথে, আমাদের ডিরেক্টরের সাথে কথা বলতে হবে, এবং আমাদের এখানে কিছু করার নেই, এটা ডিস্ট্রিক্ট অফিসের কোনো ক্ষমতা নেই, এটা আউটার বাইরে। তো তা সত্ত্বেও তাদের যে অন্যান্য দাবিগুলো আমরা শুনবো, এটা ছাত্রদের সাথে, মানে স্যার আপনি এটাই বলতে চাইছেন যে যারা রয়েছে ত্রিপুরা সরকারের, যারা রয়েছে প্রত্যেকটি জায়গাতেই একই হারে বিদ্যাচ্যুতি হারে রয়েছে, কিন্তু এখানে আমি প্রধান শিক্ষকের সাথে আলোচনা করেছিলাম, উনিও একই কথা বলেছেন, কিন্তু এই তাদের দাবিটা কতটুকু যুক্তিযুক্ত এবং বাস্তবায়িত স্যার? যুক্তি তো এই তো আমি বললাম তো, এটা আমরা ফি স্ট্রাকচার কিন্তু তৈরি করিনি, এটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি যেটাকে বলা হয় তৈরি করে, বিদ্যাচ্যুতি যেহেতু সিবিএসসি আন্ডারে এখন হয়েছে, আগে কিন্তু টিবিএসসির আন্ডারে, টিবিএসসির আন্ডারে কিন্তু ফি স্ট্রাকচার কিন্তু অনেক কম। যখন সিবিএসসি করা হলো, সিবিএসসির ফেসিলিটিও অনেক ধরনের হয় এবং সুবিধাও আছে, এবং ফি স্ট্রাকচার কিন্তু একই লেভেলে হয়ে থাকে। এই ব্যাপারে যদি হায়ার অথরিটির সাথে যদি সরা করা সম্ভব হয় তাহলে আমরা বলবো, ডাইরেক্টরের সাথে আমরা কথা বলবো। আচ্ছা স্যার, আপনার নামটা? আমার নাম কার্তিক দেবনা, ডিস্ট্রিক্ট ইউনিয়ন অফিস। ধন্যবাদ।